ওই ওই দিন হয়তো আমরা যুক্ত হয়েছিলাম কট্টর মমিন আর আরেকজন যুক্ত হয়েছিল মনে আছে সরি ভাই আবার আমার মনে নেই আপনি যদি একটু মনে করে দিতেন কি বিষয় কথা হয়েছিল আপনার ওই কোরআন আর কি কোরআনটা বানাইছে মোহাম্মদ নিজে নিজে বানাইছে এই বিষয়ে আচ্ছা ঠিক আছে বলেন

সূর্য চন্দ্র সবকিছু ঘুরছে ওটার কথা মানে সূর্য চন্দ্র ঘুরতেছে ওটার কথা বলা হয়েছে আমি তাফসিরে পেয়েছি দিবারাচও ঘুরছে কিন্তু পৃথিবী ঘুরছে এরকম কোনো কথা আমি কোরআনও পাইনি তাফসিরে পাইনি মানে এই এই ব্যাপারটা কি আপনারা একবার চ্যালেঞ্জ করে বলতে পারেন যে এটা কোথাও নাই আমার মনে হয় না আমার চ্যালেঞ্জ করা উচিত বাট আমি কোথাও পাইনি পর্যন্ত

আরেকটা প্রশ্ন আমি করতে পারি ভাই হ্যালো কি ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না ফারোজ ভাই কিছু বলতেছেন কিছু শোনা যাচ্ছে না হুম ফারজ ভাইয়া আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আপু আপনি আপনার কাছে এই প্রশ্নটা করি তাহলে আপনি কি কোন প্রশ্নটা ভাই আমি তো অনেকটা কিছুই জানা এই অস্ট্রেলিয়ান আপুটার মানে আমার যে বন্ধু যে কট্টর মুমিন সে তখন सुनतेছিল সে বলতেছে যে নাস্তিকরা যেহেতু এই কোনো ধর্ম মানে না সেহেতু তাদের কাছে সব কিছু জায়েজ জায়েজ বলতে সে বলতেছে যে ওদের ওদের

মনে হয় কখনো এই বিষয়টা নিয়ে মনে আলোচনা করেছে অনেকবারই বুঝিয়ে বলেছে যে সেক্স লাইফটা যার যার ব্যক্তিগত বিষয় আমার মনে হয় আহ আসিফ ভাই আগে এই বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর করে কথা বলতো মানে পুরো বিষয়টা বুঝে বলছে কিন্তু হ্যাঁ আমার যেটা মনে হয় আবার একটু আসলাম বাড়ি আপু আজকে একটু সময় আছে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে যারা নাস্তিক তাদের জন্য যদি সব জায়েজ হয়ে যায় আপনার কি মনে হয় একটা নাস্তিক যদি খুন করে এটা কি মানে এটা কি জায়েজ হয়ে যাবে নাস্তিকের জন্য এবং মুসলমানদের জন্য মানে জায়েজ হবে না না প্রশ্ন হলো ধরেন আপনি খুন করলেন একজন নাস্তিক একজনকে খুন করলো সে আইনের বেরিয়ে গেল। মানে আমার মনে হয় হয় ভাইয়া যারা যারা নাস্তিক না তারাই বরং এসব ফাঁকুকর দিয়ে বের হয়ে যেতে পারে যেমন ধরেন আহ কেউ একজন যখন ধর্ষণ করে হ্যাঁ সেই যাকে ধর্ষণ করছে যে মেয়েটাকে ইসলাম অনুযায়ী সেখানে চারজন সাক্ষী থাকতে হবে

আমি বলছিলাম যে ভাইয়া বলছে যে যারা নাস্তিক তাদের জন্য সবকিছু যায় তো আমি বললাম যে সেটাই যদি হয় যদি কেউ খুন করে তো ভাইয়া বললো যে সেদিক থেকে তো নাস্তিকরা ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যাবে তো আমার কোয়েশ্চেনটা ছিল যে যখন একজন মুমিন ধরেন একজনকে রেপ করলো সেই রেপের জন্য সাক্ষীর জন্য চারজন ছেলে উপস্থিত থাকতে হবে তো এখানে কি সত্যি কি কখনো এরকম হয়েছে যে চারজন সাক্ষী রেখে কেউ কাউকে ধর্ষণ করেছে করেনি তো সেই অনুযায়ী তো মুমিনটা পার পেয়ে গেল তাই না এখানে যদি একটা নাস্তিক হতো সে তো তো সে তো কখনোই সেটা পার পেয়ে যেত না কারণ সেটা কোনো কোনো রুল নাই আমাদের হ্যাঁ 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 সত্যি কথা হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ফারাজ ভাই আমি শুনতে পাচ্ছি এখানে আসাদ নূর নামে একজন যুক্ত হয়েছে আপনি একটু আনমিউট করে কথা বলবেন হ্যাঁ ফারাজ ভাই আমি যুক্ত হয়েছি আপনি ছিলেন না বলে আমি যুক্ত হওয়ার চেষ্টা করলাম যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি একটু কথা বলুন ভাই আমার আমার ডিভাইসটা মানে আমি যেটাতে কথা বলি ডিভাইসটা একটু প্রবলেম করতেছে আপনি যদি একটু কথা বলেন তাহলে সুবিধা হয় আর কি জি ফারাজ ভাই আমি আমার এখানে আসলে অনেক ইকো হবে ইকো হবে এবং ইন্টারনেট কানেকশন কতটা ভালো হয় না আপনার সিকিউরিটি রিস্ক না থাকলে বাকিটা কোনো প্রবলেম হয় ওকে ওকে হ্যাঁ না সিকিউরিটি রিস্ক নাই তবে আমি ভাবলাম যে এখানে আমি যেখানে মানে আমি আগে যেখানে ছিলাম আমার স্থায়ী ঠিকানায় সেখানে যথেষ্ট সাউন্ড প্রুফ করা ছিল অ্যাকোস্টিক ছিল যাই হোক এখানে মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ইকো হবে এবং আপনি যেহেতু ছিলেন না আমি ভাবলাম যে আমি যুক্ত হই এবং এটাই আর কি আম আমারও এখানে একটু আওয়াজ একটু কম আসতে পারে বেশি আসতে পারে সামথিং

তো তারা তাদের কাছে মা বোন বা এই মা সেলে বা ভাই বোন সেক্স করা তাদের কাছে কোনো ব্যাপার না এরকম একটা অপিনিয়ন একটা ই তুলে দিলো আর কি সেটা সম্পর্কে কি বলবেন এন্ড দেখেন কিও কোনো খারাপ কাজ যে কোনো খারাপ কাজ কেন যে কোনো ধর্ম বিশ্বাস করেই করতে পারে ধরেন আপনি আপনি বাংলাদেশের যে কোনো একটা ইসে যান যে কোনো একটা জেলখানায় যান তার নাইনটি নাইন পার্সেন্ট লোক ওই জেলখানায় যত কয়েদি আছে তার নাইনটি নাইন তো মুসলিম তারা তো পিপলই ইসলাম ধর্ম বিশ্বাস করে তাই না এবং তো তারা বিশ্বাস করেই সেই ক্রাইম গুলো করতেছে করতেছে না জি করতেছে এরকম ঘটনা আমিও পাইছি আপন বাপ মেয়েকে দর্শন করছে এরকম বাস্তব ঘটনা আছে বাংলাদেশে আছে এই কাজ তো যে কেউ কোনো ধর্ম বিশ্বাস করেও করতে পারে কে করবে না করবে কে কোন ক্রাইম করবে না করবে সেটা তো সে কি বিশ্বাস করে ওটার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে যে সেই কাজটা করতেছে না সেটার উপর এই জিনিসটা পারি যে কোন কাজটা করা মরাল কোন কাজটা করা ইমোরাল কোন কাজটা করার পিছনে যৌক্তিকতা আছে কোন কাজটা আর কোন কাজটা করার পিছনে যৌক্তিকতা নেই আমরা শুধুমাত্র সেই অতটুকু বলতে পারি কে কি করবে না করবে দ্যাট আপ টু দ্যাট পারসন আপনি পাকিস্তানের দিকটা করুন পাকিস্তান তো বাংলাদেশ থেকে আরো বেশি ইসলাম বলত দেশ পাকিস্তানের অবস্থা কি আপনি যে কোনো মুসলিম কান্ট্রি আপনি কট্টর মুমিনের বন্ধু হয় আপনি কি পড়াশোনা করতে কখনো আপনার টিভিশন এর মধ্যে আসে যে আপনি কোনো ইসলামিক রাষ্ট্র বা ইসলাম মুসলিম বেশি মুসলিম বা জনগোষ্ঠী বেশি এমন কোনো দেশে পড়াশোনা করতে যাবেন বা স্থায়ীভাবে থাকতে যাবেন এরকম কোনো চিন্তা আপনার মাথায় কখনো আসে না আসে কিন্তু যেইখানে মানুষ রিলিজিয়াস কম যেখানে বেশিরভাগ মানুষ কোন একটা প্রাতিষ্ঠানিক ধর্মের বিশ্বাস করে না ওই জায়গায় মানুষ আহ জায়গায় মানুষ যেতে পারে ধরেন ধরেন জাপানে বেশিরভাগ মানুষ কোন প্রাতিষ্ঠানিক ধর্মের বিশ্বাস করে না জাপানে মানুষ জানে পড়াশোনা করতে জাপান কি বাংলাদেশ থেকে সেফার না জাপানে কি বাংলাদেশ থেকে মানুষের মরালিটি বেশি না জাপানের মানুষ কি বাংলাদেশের মানুষ থেকে আইন বেশি ফলো করে না আর আপনার এই আহ কট্টর মা মা ছেলে মুমেন্ট যিনি আছেন তার কাছে যে একটু জিজ্ঞেস করেন যে ইনসেস্ট করার পিছনে আহ অবজেক্টিভ নাস্তিকতা ইনসেসকেই উৎসাহিত করবে এমনকি সে ইউএসএর ধারণ দিল রাষ্ট্রের ধারণ দিল যে ওই সব দেশে নাকি অরহ এগুলা হয় কোন ইয়া দেখে কোন আহ আপনার তো মনে হয় স্টুডেন্ট রাইট না না আমার আহ পড়ালেখার সেটা আমি জব করি ওকে পড়াশোনা শেষ মানে পড়াশোনা শেষ করছেন তো আপনারা তো যে কোনো কথা শুনলে বিশ্বাস করেন না মানে করার কথা না এটা পিছনে গিয়ে দেখাতে হবে আপনাদেরকে ওই ডেটা দেখাতে হবে আপনারা বলতে পারেন শেষ ওইটার ওই কথাটি আল্টিমেটলি কোনো ভ্যালু থাকে না না সেটা রাইট নো কি সাসিনেটি আচ্ছা ফারহাদ ভাই এইখানে একটা কথা যে কেউ যদি আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা সো এইখানে যে এই যে আমি শুনলাম যে আজকে যে অ্যাকিউজ করা হচ্ছে যে মানে দেশের বাইরে সব সময় মানে মাকে মার সাথে সেক্স বাবার সাথে সেক্স হচ্ছে তো এই জিনিসটা কি মানে বায়োলজিক্যাল মাদার ফাদারদের সাথে সেক্স হচ্ছে নাকি স্টেপ মাদার ফাদারদের সাথে সেক্স হচ্ছে এটা কি কোনো মানে তারা দেশের বাইরে এই চিন্তাগুলো করে মানে দেশের বাইরে কোন বিষয় নেতাদের চিন্তা আপনি হচ্ছে পর্ন সাইট থেকে আসেন তারা তারা অন্য কালচার ইয়া করে মানে ইভ্যালুয়েট করে বেসিস অন পর্ন তারা পর্ন সাইডে যেটা পায় তারা মনে করে ওইটাই হচ্ছে ওইখানকার নরমাল সিনারিও মানে সবাই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাদ দিয়ে বাবা মার সাথে সেক্স করে বেড়াচ্ছে আর কি আলহামদুলিল্লাহ একটু ডিটেল ফারাজ ভাই মানে আমি যদি একটু বলি ঠিকই বলছেন যে আসলে এই চিন্তাটা আসে কেন ফারাজ ভাই দেখেন আমরা যারা মানে অনেকে মনে করেন ধার্মিক বন্ধুরা যে নাস্তিক মানে হচ্ছে তাদের কোনো লিমিট নাই তারা যা ইচ্ছা তা করতে পারে কিন্তু এই যে মা বোন বন্ধুর মেয়ে ছেলের বউ এগুলো তো সেই মহাম্মদ চোদ্দশো বছর আগে তখন তো পর্ন ছিল না কোনো ভিডিও ছিল না মানে চিন্তা করেন তার রুচি মানে তার বন্ধুর মেয়ে নিজের মেয়ের মতো নাতির বয়সী সেই আয়সা বা মনে করেন মানে কেউ বাঁচায় নাই তাই না হ্যাঁ যাকে দেখছে এমনকি প্রেক্ষাপটে দেখি যে বিজ্ঞানের ব্যাখ্যা কি যে আহ আমাদের কাজিনদের মধ্যে বিয়ে হইলে বা এভাবে মানে বায়োলজিক্যালি যাদের সাথে আমরা কানেক্টেড তাদের সাথে বিয়ে হইলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এটা অনেক ধরনের প্রবলেম দেখা যায় তো সেই জিনিসটা তো আমরা সবসময় ইগনোর করার চেষ্টা করি কিন্তু তাদের বক্তব্য একটাই যে মা বোন হ্যাঁ এই যে বোন মা মাদের মধ্যে এই প্রশ্নটা করার মধ্যে মানে ধরেন আপনি প্রেম করেন আর আমি আপনার প্রশ্ন করবো যে আপনি কি আপনার আপন বোনের সাথে প্রেম করেন এই প্রশ্নটাই হচ্ছে যে মানে চূড়ান্ত লেভেল অশ্লীল এবং তাদের চিন্তা ভাবনা হ্যাঁ সারাক্ষণ ওই একটাই চিন্তা মা বোন কোথায় আছে এটা কিন্তু গালিও দেয় একই ভাবে দেখবেন মা বোন ছাড়া কোনো কিন্তু গালি নেই এই মাবোন সংরক্ষণ শুধু মাবোন মাবোন এটার বাইরে আসতে হবে 1400 বছর আগে যেটা হয়েছে মোহাম্মদ যেটা করছে সে হয়তো তার ধুরন্ধর এর জন্য করছে এর মায়ের সাথে এর বিয়ে দিছে যেমন তার ফাতেমার এর বিয়ে দেয়ছে আলির কাছে সেই আলিরে বানাই দিছে চাচতো ভাই যেখানে محمদের চাচতো ভাই আলী তো এই রকম যে ধুরন্ধরগুলো সে করছে মোহাম্মদ সে তার সাম্রাজ্য এটা বজায় রাখার জন্য করছে অনেক কারণে করছে ঠিক আছে মানুষে বাকি কথা আরবে ডাকাতের মধ্যে আবার কতটা ইউনিটি থাকবে বা কতটা রুলস আধুনিক চিন্তা ভাবনা থাকবে সেই ডাকাতির চিন্তা ভাবনা যদি এখন কেউ ইয়ে করে মানে প্রশ্নই প্রশ্নে মা বোন কথায় কথা মানে জননাঙ্গ কিছু হইলেই মানে হ্যাঁ এই ছাড়া আর কোনো প্রশ্ন নাই এটার বাইরে মনে আমার কাছে মনে হয় এটার বাইরে আসা উচিত ফরাজ ভাই আসান ভাই একটা কথা যে আমি তো মানে দেশের বাইরে মানে একদম ছোটবেলা থেকে আমি এখন পর্যন্ত কই আমি তো এখন পর্যন্ত আমার পার্সোনালি আমি কোনো এরকম কোনো কথাও শুনিনি অথবা নিউজও শুনিনি মানে আমার চারপাশের যাদের সাথে আমি ই হই যে এরকম কোন ঘটনা ঘটেছে যেখানে এখানে বায়োলজিক্যাল সান তার মাকে রেপ করেছে অথবা বায়োলজিক্যাল মানে ব্রাদার সিস্টার কে রেপ করেছে অথবা মানে বাবা মাকে রেপ করেছে এরকম আমার সার্কেলের ভিতরে অথবা আমি যাদেরকে চিনি আমি যেখানে থাকি যে কমিউনিটিতে থাকি এরকম তো কখনো কোনো মানে এত বছর আমার 프리মাছ হল লাইফ আনতে একটা ইয়েও শুনি না না এরকম যে হয় না সেটা তো না নিশ্চয়ই এরকম হয় বা আর রেয়ার কেসেস রাইট এটা তো এমন আছে ঘরে ঘরে মানুষ বোনকে রেপ করে বেড়াচ্ছে বাবা মেয়েকে রেপ করে বেড়াচ্ছে এই যে ধারণাটা এই ধারণাটাই তো একটা ফ্লট ধারণা এটা একটা একটা বাজে একটা ধারণা নিয়ে তারা মানে একটা বেস করছে আবার সেই সব দেশেই আবার আসছে এমন না যে তারা মানে অন্য দেশে যাচ্ছে এই দেশ এই সব দেশেই কিন্তু তারা আবার স্টাডি করার জন্য একটা জিনিস একটা জিনিস টেস্ট করা যায় কটর মুমিন কটর মুমিনের বন্ধু ভাই একটু ইমাজিন করো তো ভাই ধরেন চোদ্দশো বছর আগে কোন মহাবানব নবী টবি আসে নাই বা আপনি কখনো কোরআন পড়েন নাই বা কোনো ধর্মীয় গ্রন্থ পড়ে নাই ছোটবেলা থেকে ডু ইউ আপনি আপনার মায়ের উপর উঠে যেতেন কোনো ধর্মীয় গ্রন্থে লেখা না থাকলে আপনি আপনার মা বোনের সাথে সেক্স করে বেড়াইতেন এরকম কি আপনার মনে হয় হ্যাঁ বুঝি নাই আমি একটু বলবেন না না এরকম মনহর্ত কোনো কারণ নেই তো মাথায় তো আসার কথা আমাদের আনসার এক্স্যাক্টলি पण ভাই ধর্মীয় চিন্তাভাবনা থেকে এই জিনিসগুলো পারে কিনা বড় প্রশ্ন আমি সেই দিক না গেলেও একটু যদি এখানে আমাদের দুজন বোন আছেন তারপরে আমি বলি আচ্ছা ফরাস ভাই 2010 সালে যে সাইদের কল রেকর্ড ফাঁস হয় আমরা তখন আসলে ভালো করে ভিসিডিও দিতে পারেনি টিভিতে তো অনেক দূরের কথা বা হয়তো কিন্তু সেখান থেকে বোঝা যায় যে সে কোন কোন মানে কি কি ভিডিও দেখতো কোন পজিশন গুলো শুনলে বোঝা যায় যে সে কি সে আসক্ত ছিল বা এখন যদি আপনি পর্ন সাইট গুলোর ইয়ে দেখেন যে কোন কোন দেশে এই পর্ন ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় সেগুলোতে আপনি ইসলামিক কান্ট্রি দেখেন এই যে তারা একটা ফ্যান্টাসির মধ্যে থাকে এই কিছু হলেই মা বোন ভাই বোন হ্যাঁ এই এই যে একটা চিন্তা এইটা এই কুৎসের চিন্তাটা আমার মনে হয় যে তাদের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রবলভাবে এই চিন্তা ভাবনা থাকে আমি স্কুল এবং মাদ্রাসা দুটোই পড়ছি ছোটবেলায় মানে আমার প্রাথমিক শিক্ষাই মাদ্রাসায় আমি যখন ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ছি তখন মাদ্রাসায় যা দেখছি স্কুলে যা দেখেছি স্কুলে পলমান কিছু জানেই না এই ব্যাপারে মানে এই যে সারাক্ষণ মাথার মধ্যে সেক্স সারাক্ষণ মাথার মধ্যে নারী সারাক্ষণ মাথার মধ্যে এই সঙ্গম সঙ্গম ভাই বোন মা বোন সব মানে একাকার করে ফেলা এটা আমার কাছে মনে হয় যে এই ওনারা যে প্রশ্নটা করেন বা বলার চেষ্টা করেন যে নাস্তিকরা কিছু মানে না তার মানে তারা যাই তা করতে পারে তারা ভাবে আমরা ধর্মের উদ্দেশ্যে সবকিছু করতে পারবো না কিন্তু আমাদের খুব খায়াস এইটা একটা আমার কাছে দেয়াল মনে হয় যে তাদের এই দিন এবং রাতের একটা দুঃস্বপ্ন তাদের মধ্যে কাজ করে

না আমার কিছু বলার নেই ওকে থ্যাংক ইউ কটর ভাই যুক্ত ধন্যবাদ আমাদের কাছে আমাদের সাথে লাস্ট একজন আছে তাহলে ওনাকে যুক্ত করে আজকে শেষ করে দিই মাইকেল মাইকেল আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ অনুরোধ করব মাইকেল আনমিউট করে বলতে হবে একজন ভালো একটা কমেন্ট করছেন আমি বাংলাদেশ থেকে বলছি এদেশের মানুষ সবসময় পশ্চিমা দেশের করে আর পশ্চিমা দেশে যেতে পারলে নিজের ভাগ্য পরিবর্তন হবে সবসময় কাপের দেশে যেতে হবে ইভেন ভাই আমাদের কাছে তো অনলাইনে এরকম প্রমাণই আছে যে কাপের দেশে যাওয়ার জন্য নিজের বৃত্তি পরিচয় বাপের পরিচয় গোপন করে যে বলেছে যে আমার আমার পিতামাতাকে আমি জানি না তাদের লাস্ট নেম লাগাই লাস্ট নেম আনুন এবং সেটা নিয়ে ঘুরে তারা হ্যাঁ মাইকেল ভাই প্লিজ আনমিট করে বলুন

আমি তো আপনাদের সাথে আজকে মানে পাইছি আমি বহুবার চেষ্টা করছি যে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজ থেকে মাস আগে থেকে আমি আসিফদ্দিন ভাইয়ের লাইভ গুলা শুনতেছি তারপরে ওনার ভিডিও গুলা দেখতেছি এগুলা দেখে আমি অনেকটা অনুপ্রাণিত হয়েছি কিন্তু এখন আপনাদের সাথে আমি লিঙ্কটা পাইতেছি না যে কিভাবে আপনাদের সাথে যুক্ত হবো আর কি আজকে হঠাৎ করে আমি যখন এটা দিয়ে করলাম এক্সেস করলাম দেখলাম যে লিঙ্কটা হয়ে গেছে আর কি এখন আপনাদের সাথে আমার কন্টিনিউ লাইভে কিভাবে যুক্ত হব আমাকে যদি একটু এটা বলে বলি দিতে নাকি যেভাবে আজকে যুক্ত হয়েছে এটা এখন না এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই তখন আবার আবার সংযুক্ত হইতে দেখি যে মানে উল্টা উল্টা হয়ে যায় মানে একদম না প্রতিদিন লাইভের ইউটিউবে দেখবেন একটা লিংক দেওয়া থাকে কমেন্ট সেকশনের উপর দিকে দেখেন একটা লিংক দেওয়া থাকবে ওই লিংকটাতে ক্লিক করবেন এবং যেভাবে আজকে যুক্ত হয়েছেন সেভাবে যুক্ত হবেন আচ্ছা ঠিক আছে মানে মানে প্রতিদিন আমাকে মানে আমি মনে করতেছিলাম যে ওই যে যেভাবে মানে আমরা যেভাবে গ্রুপিং করি আর কি গ্রুপিং করি গ্রুপিং করলে ও ই হয়ে যায় যে আমি ওই গ্রুপে কথা বলতে পারবো এরকম মনে করেছিলাম আর কি তো প্রতিদিন যে ওই যে ইতে ঢুকতে হবে এটা তো আমি আসলে বুঝতে পারি নাই ঠিক আছে ইনশাআল্লাহ আমি আমরা আজকে কোনো প্রশ্ন প্রশ্ন নাই কিন্তু আপনাদের কথাগুলো আমি শুনি

আমি এই জিনিসগুলা ভালোভাবে দেখতেছি এক্সারসাইজ করতেছি আপনাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কথাবার্তা আমাকে অনেকটা অনুপ্রাণিত করছে সেই থেকে আমি এগুলা এখন প্রতিদিন ধরেন মানে এক ঘন্টা দুই ঘন্টা হলো আমি যতটুকু সময় পাই আমি এগুলো পড়ালেখা করি তা আমি আর একটু বুঝি যেহেতু আমি একটা ই পাইছি আপনাদের সাথে কথা বলার ইনশাল্লাহ আমার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি কন্টেন্স থাকে তাহলে আমি আপনাদের সাথে পরে আলোচনা করবো আর কি ওকে থ্যাংক ইউ জন্য

মোমিন যে একই সাথে একই সাথে ভিকটিম কার্ড দেয় এবং ভিক্টিম করা ভিকটিমাইজেশন সেলিব্রেট করা দুটো একসাথেই করে এই জিনিসটা দেখানোর জন্য দেখা বাম পাশে যে ছবিটা দেওয়া ভিকটিম কার্ড এর দিয়ে যে ইয়েটা দেওয়া সেটা হচ্ছে আসিফ ভাই আসিফ ভাইয়ের সাথে একটা ছেলে যুক্ত হয়েছিল মানে বেকুবের মতো কথা বলতেছিল তো আসিফ ভাই ইচ্ছা মতো পচাইছে ছেলেটাকে তো এটা নিয়ে মোমিন শাহ কান্নাকাটি করে তাদের পেজের মধ্যে আহ স্ট্যাটাস দিচ্ছে যে লাইভ নাম করে ফেসবুক মানুষকে চরমভাবে অপমান করা হচ্ছে ভিডিওটি শেয়ার করে শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধি করুন এদের বিরুদ্ধে আওয়াজ দূর মানে আসিফ ভাই যদি কাউকে অপমান করে এইটাতে তারা প্রচুর অফেন্ডেড হয়েছে এবং আসিফ ভাইকে অ্যাটাক করা হয়েছে আহ ফিজিক্যালি আসল করা হয়েছে এই জন্য এই তারা কি কুট লিখি দেখানো উপর দিকে লিখছে ড্রাইভারকে লাল সলাম ওয়া এই এই হচ্ছে ভাই মরাল স্ট্যান্ডার্ড আছে ভাই বুঝছেন যে ভাইয়াটা এসে যে বললো যে নাস্তিকরা নাকি যাতা করে মানে পার পেয়ে যায় এটাই তো একটা প্রাইম एग्जांपल এখানে তো মুমিনরা মানে এটা মানুষকে লিটারালি ফিজিক ফিজিক্যালি মানে অ্যাটাক করে পার পেয়ে গেল তাই না এখানে কি নাস্তিকরা সেটা সেটা পার পেয়ে যায় না তো তাই সেলিব্রেট করে তারা সেলিব্রেট এটা একটা সেলিব্রেশন অর্থে তারা কানাকাটি করে যখন এসে আমার আমি আসলে খুবই হতাশ এই শ্রেণীর মানুষদের নিয়ে বলছেন যে এরা কারা একটা বিষয় দেখেন আহ ফারাজ ভাই আপনাকে যদি প্রশ্ন করি কালকে যদি আপনার কাছে একজন নিরস্ত্র মানুষ হ্যাঁ অ্যাটাক করে আপনি কি করবেন আপনি মারি খাবেন

আমার ভেতরে আলোড়ন তৈরি করছে যে অভিজিৎ রায়ের হত্যা এবং আমি ওটা মাইনেও নিতে পারি না অভিজিৎ রায় মাইরে মাইরে অভিজিৎ রায়কে শুনছি শোনার পরে আমি তখন যেটা ছিলাম কিন্তু কোনো কারণে বিশ্বাস হয় নাই অভিজিৎ রায়কে এইভাবে মেরে ফেলা যায় বা অভিজিৎ রায় দুই দিন আগে জানি উনি আমেরিকায় উনি আবার বই আসছেন এই তো কিন্তু দেখেন পরে যেটা হয়েছে যে আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটছে তো আচ্ছা সশস্ত্র একটা লোক আসলে আমরা তো অস্ত্র ঘুরি না সেটা হইতেই পারে যে এখন যদি এই মুহূর্তে ইমাম মাহাদিও আসে তাহলে কি হবে সে তরবারি নিয়ে এরকম সাই শুই সুই করবে বন্দুকের যুগ তাই না বাস্তবতা কি হচ্ছে একজন সন্ত্রাসী যদি সে চাপাতি নিয়ে আসে আমার কাছে চাপাতি না থাকলে আমি কি করবো আমি নিজেকে সেভ করার চেষ্টা করবো কোনোভাবে পালানোর চেষ্টা করবো বা যে কোনো ভাবে কিন্তু নিরস্ত্র মানুষ এসে আমার দুই তিনটা ঘুষি মারে দেবে তারপরে আমি ঘুষি খাইলাম তারপরে কি করবো যেটা করা সেটাই কিন্তু আমি ভিডিওতে যেটা বলছি সেটা আমার আসলে প্রশাসনের অনেক অনেকগুলো ক্ষোভের ব্যাপার যে আমি আসলে আহ আমার উপরে কেউ অ্যাটাক করলো তারপরে পরের যে স্টেপ গুলো সেইখান থেকে আমার বিয়ে ছিল হতাশা ছিল কিন্তু এটার মানে এই না যে আমার কেউ এসে নিজস্ব মানে সে অস্ত্র ছিল না সে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে জানতে যাওয়ার জন্য একটু কিছুটা একটু মানে ওই যে মানে বোম্বে হজ করা আর কি হ্যাঁ কাবায় যেতে পারলো না বোম্বে থেকে ঘুরে আসলাম ওইরকম আর কি যে তারে চাপাতি নাই তরবারি নাই বন্দুক নাই কিছু করতে পারলো না দুটো ঘুষি মেরে দিয়ে চলে যায় এটা তো হবে না তো ওই মুমিন বান্দার ট্যাক্সি ড্রাইভারের সাথে তাই হয়েছে যেটা হওয়ার কথা সেটা বলতেও চাই না কিন্তু এরপরে ব্যাপারটা কি হয়েছে স্বাভাবিকভাবেই হ্যাঁ ওইটা খুবই আনএক্সপেক্টেড এবং আমি যেখানে ছিলাম সেখানে তো অবশ্যই এটা জিও পলিটিক্যাল অনেক ব্যাপার থাকে কিন্তু এটা নিয়ে অনেকে দেখি উল্লাস করছেন হ্যাঁ ইয়ে করছেন যে আচ্ছা খুব দারুণ হয়েছে কিন্তু এইটার যে ইনফ্যাক্ট এটার পরবর্তী কি অবস্থান হবে কি হবে এটা তার হিসাব মিলেতে পারেনি ফারাজ ভাই সারা জীবনে একটা যুক্তির অ্যান্সার দিতে পারি নাই তো কি হইছে কি হইছে শরীরে তো হাত দিতে পারছি তাই না এদের পরে রেসপন্সের ইয়েটাই এরকম ভাই মানে ছাসরা ছাসরা লেভেলের লোকজন যেগুলো না ভাই পোস্টিক পোস্টিক ক্লাস লেভেলের ছাসরা যেগুলো এদের গ্রুপ মেন্টালিটি হচ্ছে ছাসরা মানে চিন্তা করুন আসলে আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম ছাসরা ছিল না যে সমাজে যেরকম ছাসরা এখন হচ্ছে এই এটার 100% মানে এটা 100% এর মধ্যে মনে করেন 70% ছিল না এখন যে লেভেলের ছাসরা হইছে আমি আসলে খুবই অবাক এই যে বইমেলায় আমরা যে চিত্র দেখি দেখেন এগুলো আমরা কখনোই না ভাবতেও পারিনি এই ধরনের আচরণ এটা আসলে খুবই সত্যি আমি আমি অবাক হব না যদি আমি দেখি দুই বছর পর বইমেলার মধ্যে ট্রান্সপারেন্ট দাঁড়িয়েওয়ালা ওই আহমকুল্লা সে যা ওয়াজ করা শুরু করছে যুদ্ধবন্দী গরিমতের বাল নিয়ে ওয়াজ করতেছে এটা এটা দেখলে আমি অবাক হব না

হ্যাঁ থ্যাংক ইউ ফরাজ ভাই আমাকে যুক্ত করার জন্য সবাইকে বিনামূল্য শ্রদ্ধা জানাচ্ছি যারা প্যানেলে আসেন আর আমি বিশেষ করে যুক্ত হয়েছি আসাদ ভাই আসেন এই জন্য দেখে তো লাস্ট টাইম আসাদ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম আমি যে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন তো আমি অনেক মর্মাহত হয়েছিলাম এবং আমি ট্রাই করেছিলাম ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার কাছে কোনো লিঙ্ক ছিল না সো আমি কন্ট্যাক্ট করতে পারি নাই সো এই মুহুর্তে আমি আসাদ ভাইকে এটাই জিজ্ঞেস করবো যে উনি কেমন আছেন ভালো আছেন কি না আহ জাস্টিস দেখেন এগুড়ো তো আমাদের জীবনের অংশ আমরা এই জিনিসগুলো ভেবেই তো আসলে সামনে হচ্ছে হামলা হবে মামলা হবে এগুলা হবে এটা আসলে নতুন ইভেনচুয়ালি কি করতে হবে আসাদ ভাই ধরেন ধরেন ফিজিক্যাল অ্যাসল করলো এই ফিজিক্যাল অ্যাসল আমাকে ফিজিক্যাল অ্যাসল করা মানে হচ্ছে এরকম যে আমাকে আরো ইনস্পায়ার করাল যে তাদের ধর্মকে আরো কিবা বাস্তিত হয় এটার জন্য ইয়া করা এটার জন্য ইনস্পায়ার করা আমাকে ধরেন কি কলম মেরে ফেললো দেন কি হবে আই উইল বি ন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনাল নিউজ আরো বেশি মানুষ এটা সম্পর্কে জানবে আরে এগুলা এগুলা করে নিজেদেরকে বাঁচ দেওয়া ছাড়া কোনো উপায় তো নাই দ্য অনলি থিং যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যুক্তিতার মধ্যে আসা যুক্তিিকভাবে ডিফেন্ড করার চেষ্টা করা যে আপনাদের পজিশনটা আসলে সত্য কিন্তু সেটা আপনারা করতে পারবেন না কারণ আপনারা নিজেরাই জানেন আর তবে অবিশ্বাস ছাড়া অযৌক্তিক ভুল ক্লাব ছাড়া কোনো কিছুই নেই কালকে আমাকে মরে গেলাম কি আমরা তো জানি আমরা মরে যাবো হ্যাঁ যখন তখন মানে মৃত্যু হাতে নিয়ে তো আমরা কথা বলি এখন এইভাবে তো আর্টিফিশিয়ালি আমাদের ভয়েস চেঞ্জ করা চেহারা চেঞ্জ করা কিছু সম্ভব নয় ভাবে এই জিনিসগুলো ঝুঁকি নিয়ে কিন্তু আমরা কথা বলি আমি জানি যে কখন যে কোনো সময় আমি মরে যেতে পারি এই মৃত্যুর চিন্তা তো আমরা কথা বলি তো মাইরে ফেলে কি হবে নতুন নতুন কথা করবেন এই চিন্তার ফারোজ ভাই যদি তার তারা আমাদের যে প্রশ্ন যে জিজ্ঞাসা এই বিষয়গুলো যদি উত্তর দিতে না পারেন তাহলে এই প্রচেষ্টা কখনোই থামবে না কাউকে হত্যা করে কাউকে জেলে নিয়ে যাওয়া এগুলো আসলে সম্ভব না আমরা আমরা এরকম অনেক আলোক হারিয়েছি কিন্তু ওই আন্দোলনটা কিন্তু থেমে নাই কোনভাবেই থেমে নাই এবং কোনোভাবে এটা যে সময় চুপ হয়ে গেছে হ্যাঁ ওরা ওরা কিন্তু চাইছিল এটাই যে চুপ করার অনেককে হত্যা করার মাধ্যমে চুপ করানো ভয় পাওয়ারে দেওয়া কিন্তু এটা আসলে কিন্তু আপনি যদি চিন্তা করেন প্রযুক্তির সাথে সাথে এটা কিন্তু অনেক মানে এটা আসলে অনেক 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 বিস্তর ঘটেছে আমার কাছে মনে হয় এবং এটা আর আরো অনেক বেশি শক্তি মানে শক্তিশালী শুধু না এটার সাথে সাথে আরো অনেক কিছুই যুক্ত হয়েছে বলে আমার মনে হয় নুর ভাই আমি এখানে একটা যারা দুঃখিত থামানোর জন্য এটা তাদের সেই মহম্মদের চরিত্র সে গুপ্ত ঘাতক পাঠিয়ে কবি সাহিত্যিক লেখকদের হত্যা করেছে তাই না সে আসলে খুব ভয় পায়ুয়াল খুবই ভয় পায় মহম্মদ অনেক মোহাম্মদ ভয় পেত এবং সেভাবে গুপ্ত খাতক পাঠিয়ে হত্যা করেছে আমি দুঃখিত আমি এখানে কথা কিন্তু আহ মোহাম্মদের সে কখনোই সম্মুখে সাথে যুদ্ধ করে নাই যারা মধ্যে যেমন আবু আল হাক্কাম যাকে আবু জাহেল বলে তাকেও কিন্তু ওই ওই বাচ্চাদের দিয়ে হত্যা করেছে তো মোহাম্মদ এটাই এবং তার অনুসারে তাই হবে পিছন দিক থেকে আক্রমণ করবে তাদের ওই কার্স আছে যে আচ্ছা হ্যাঁ সম্মুখে এই করার যে তুমি আসো আমি আসি ওই ওই ইয়ে তো নাই আহ আসাদ ভাই সো আপনার দুঃসাহসিকতার প্রশংসা করি ঠিক আছে কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আরো সিকিউরিটি চરાপরা করার চেষ্টা করবেন কারণ মুক্ত চিন্তার মানুষ তো অনেকেই আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলার মতো মানুষ অনেক কম আছে সো আর একটা জিনিস কি জানেন ইভেন যারা সেলিব্রেট করতেছে व्हाइल सेलिब्रेटिंग যে আপনাকে দেখালেন না যে লাল সালাম व्हाइल सेलिब्रेटिंग সেলিব্রেট করতে করতে তারাই আবার বলতেছে যে এটা

এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং বিদেশে যাওয়ার জন্য আমি তো অলরেডি বিদেশে আছি কোন দেশে যাবো কিন্তু আসাদ ভাইয়া আপনি যদি বিদেশে জানো এটাই তো স্বাভাবিক নাস্তিকরা তো মানে তাদের তো আর মানে দেশের বাইরে যাওয়ার নিয়ে তো কোনো নেই যে আমাদের ওই যে কি যেন বলে যে অন্য দেশে যাওয়া মানে ক্যানাডা ইউএস এরা তো হচ্ছে বিধর্মিত দেশ তো আমরা যেহেতু নাস্তিক তো আমরা তো ওই দিকেই যাবো এটা এটাই তো স্বাভাবিক লজিক তাই না যাবো না সেটা তো লজিক না যাবো সেটাই তো লজিক আর এদের দিনই বাইরে কিন্তু গ্যাসে বিদেশে যাওয়ার জন্য বিদেশে বলতে ইউরোপে যাওয়ার জন্য এরা নিজেরা কাজ করে তাদের তাদের কাছে মানে তারা মনে করে জেনুইন আহ একটা কনসার্ট মানুষ নাসিক হয় ইউরোপে যাওয়ার জন্য বা আমেরিকা যাওয়ার জন্য তারা নাস্তিক হয় আহ এই জিনিসটা যে কত বড় একটা লজ্জা তাদের জন্য কত বড় শরমের একটা বিষয় আমার মনে হয় না গর্ধব টাইপের লোকজন এগুলো কারণ না কোন একটা কান্ট্রি যদি মানে বা একাধিক কান্ট্রি যদি কনভিনসড হয়ে যায় যে আপনারা মাইনরিটিদেরকে আপনাদের ভিন্ন মতের লোকজনের সাথে থাকতে পারেন না আপনারা এতটাই অসভ্য এতটাই বর্বর এতটাই আর কি বলবো মাইন্ডেড স্টুপিড যে আপনারা কারোর সাথে তর্ক হলে বা আপনার অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী না হলে তাদের উপর অ্যাটাক করেন এটা মানে ইন্টারন্যাশনালি জানে মাল্টিপল কান্ট্রিজ জানে এবং যারা আপনাদের মতো অসব্য না তারা এটা কনসার্ন মনে করে তাদেরকে জায়গা দেয় তাদেরকে জায়গা দেয় এটা তো আপনাদের জন্য ভীষণ লজ্জার বিষয় এবং এই জিনিসটাও যে আপনারা বোঝেন না এটা দেখা যে আপনার মূর্খ নবী আপনাদের কোন লেভেলের মূর্খ বানাই তৈরি চলে গেছে এই যে মোমেন্টা যখন দেশের বাইরে আসে তাদের তো এসব দেশে আসলে তো তাদের তো মানে আসলে খুবই করুণ অবস্থা হয় তারা তো অনেস্টলি বলতে গেলে কোনো আহ ফকিরের মতোই থাকে বলতে গেলে আমি যেটা দেখেছি কারণ তারা আসার পরে গভর্নমেন্টের থেকে ধরেন গভর্নমেন্টের থেকে তারা গভর্নমেন্ট হেল্প নেয় গভর্নমেন্টের থেকে যত রিসোর্স আছে তারা ইউজ করে দেখা গেল যে একজনের পাঁচ ছয়টা হ্যাঁ ওই কারণে তো যাবে কারণ ওই ফকিরের মতো থাকলে ওই গভর্নমেন্ট থেকে তো রিসোর্সেস আসে মুসলিম কান্ট্রিটা ফকিরের মতো থাকলে গেলে ভাই ওই যে দিক থেকে আসে ওদিক থেকে পাঁচে লাথি মারে একেবারে বের করে দেবে এবং ফারস ভাইয়া যদি সে তারা সেই রিসোর্স গুলো না পায় তখন আবার উল্টা মানে গভর্নমেন্টের নামে কমপ্লেন করে হ্যাঁ আমাদের আমাদের মানবতা আমাদেরকে এটা করতে দিল না ওইটা করতে দিলো না 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 দিতে নামাজ পড়তে যদি দেখেন আজান আপনি তারা আসলে কি করছে কি কন্ট্রিবিউট করছে দেখা গেলো যে একজনের ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালাচ্ছে আমি ট্যাক্সি ড্রাইভারদেরকে কোনো ইয়ে করছি না অসম্মান করছি না কিন্তু আমি বলছি যারা এগুলো অ্যাডভান্টেজ নিচ্ছে সোসাইটি থেকে ট্যাক্সি ড্রাইভ করছে তারা দেখা গেল ক্যাশে ক্যাশে কাজ করছে সেখানে ট্যাক্স দিচ্ছে না আবার ওইখান থেকে গভর্নমেন্ট থেকেও লো ইনকাম হিসাবে পয়সা নিচ্ছে তারা কিন্তু মানে পুরো ব্যাপারটা মানে মানে ইউটিলাইজ করছে তারা তো সে যদি সত্যি মুমিন হয় তার তো এই কাজগুলো করা তো উচিত না আবার মুমিন বলে নিজেদেরকে আবার দাবি করছে ফার্স্ট অফ অল তো তো যাওয়াই উচিত না যাও তার তো ওই জায়গায় যাওয়াই ইসলাম অনুযায়ী এলাউড না তো হ্যাঁ এটা এটা এটাও ইয়ে এটাও একটা ভালো কমেন্ট করছেন যে দেরি হলেও সরি দেরি হলো ইউরোপীয় দেশগুলো এই মুভিদের বিরুদ্ধে অবস্থান শুরু করছে এটা একটা ভালো জিনিস এটা একটা ভালো কাজ আর ঠিক আছে আর কত ওরা অ্যাবিউজ আর কত করবে আস্তে আস্তে তো ওরাও চালাক হয়ে যাচ্ছে মানে একজন একটা গ্রুপের মানে রিয়েলাইজ করতেছে তাদের তাদের যে ইয়া জিনিস তাদের যে মানব তাদের মানবতার যে সুবিধাগুলো নিচ্ছে অ্যাডভান্টেজ নিচ্ছে এই জিনিসগুলো তো তারাও রিয়েলাইজ করবে এবং তারাও চাবে না যে তাদের দেশ একটা পাকিস্তান আফগানিস্তান হয়ে যাক আচ্ছা ঠিক আছে সাবরিন আপু আজকের মতো তাহলে শেষ করে যাই থ্যাংক ইউ ভেরি মাচ যুক্ত থাকার জন্য এতক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড যারা করার জন্য থ্যাংক ইউ ওকে আচ্ছা সাবরিন আপু কি আছেন আরেকজন যুক্ত হয়েছে দেখে ওনার সাথে একটু কথা বলি থাকবেন কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ আছি আচ্ছা আবদুল্লাহ সিরাজি জি সিরাজি আপনাকে যুক্ত করা হয়েছে প্লিজ অনমিট করে বলুন হ্যালো কেমন আছেন ভাইয়া হ্যালো জি 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 শিওর ভালো আছি বলুন হ্যালো হ্যাঁ ভাইয়া আমরা কথা শুনতে পাচ্ছি আপনি একটু তাড়াতাড়ি বলেন কি বলতে চাচ্ছেন

যুক্ত জন্য পক্ষ আপনার কথা শুনতে যাচ্ছিলেন আপনার ওই ইনসিডেন্ট পরে তো আজকে আপনি কোন একটা লাইভে যুক্ত হলেন যুক্ত আমার ইকাশে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ তাহলে আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি আসাদ ভাই আপনি যদি শেষ কিছু বলেন জি আসলে আমার এখানে প্রচন্ড ইকো হচ্ছে এবং আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না কথা বলার জন্য ধন্যবাদ ফরাজ ভাই আমাকে যুক্ত করার জন্য এবং দর্শক বন্ধুদের ধন্যবাদ অনেকেই প্রশ্ন করেছেন আমি কেমন আছি আমি অবশ্যই ভালো আছি খুব ভালো আছি এবং এই যে ভালো আছি এটাই আসলে বলতে অনেক বিপত্তি কারণ আমি যেখানে আছি এখানে আসলে আমার সেইভাবে কোনো প্রস্তুতি নাই অর্থাৎ আমি যে সাউন্ড সিস্টেমের মধ্যে কথা বলতাম বা যে প্রস্তুতি ছিলাম কিন্তু সেটা খুব শীঘ্রই আমি কাটিয়া উঠবো এবং আপনাদের মধ্যে যথারীতি সেভাবেই আমি যুক্ত হবো এবং ফরাজ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য সাবরিনা আপু আপনি আমাদের সাথে ছিলেন আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই দর্শক বন্ধুরা আপনাদের ধন্যবাদ আমার এটাই বক্তব্য সবাইকে শুভ শুভ রাত্রি থ্যাংক ইউ আসেন ভাইয়া হোপ ইউ ফিউ বেটার অ্যান্ড হোপফুলি ইউ বিখাম মোর স্ট্রঙার আহ এন্ড বিখাম মোর রেসিস্ট্যান্ট টু দাস আহ অল দ্য বেস্ট এন্ড হোপফুলি আবার কথা হবে